গুড মর্নিং, সকলের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে এসেছি। সবার প্রথম কথা, আমাদের সমস্ত ব্রাঞ্চে অ্যাডমিশন চলছে, যারা অ্যাডমিশন করানোর ইন্টারেস্টেড তারা স্কুলে এসে যোগাযোগ করুন। আমাদের হেড অফিস সেন্ট জেভিয়ার্স কর্নারও অ্যাডমিশন হবে, মেন ব্রাঞ্চেও অ্যাডমিশন হবে, এছাড়া সমস্ত ব্রাঞ্চে অ্যাডমিশন হবে, মানে সমস্ত জায়গায় আপনারা ফ্রিডম ওয়েতে কাজ করতে পারেন। আমি যে কথাটা বলতে চাইছি এটা অনুগ্রহ করে শুনবেন। সবার প্রথম ক্লাস নার্সারি এলকেজি ইউকেজি আমাদের এই বছরের সেন্ট জেভিয়ার্স কিডস নামে আপনারা সমস্ত জিনিস পাবেন সমস্ত ব্রাঞ্চে, রাইট? আমাদের বুকস গুলো টোটালি অ্যাট্রাকটিভ, ব্যাগ গুলো খুবই অ্যাট্রাকটিভ, আপনারা হয়তো অনেকে দেখেছেন। বুকস গুলো খুবই সুন্দর, রাইট না? গর্জিয়াস বুক, যাতে বাচ্চারা খুব লাইক করুক সমস্ত ক্লাসে। এগুলো আমরা অলরেডি কিডসদের বই দেখাচ্ছি, মানে বাচ্চাদের নার্সারি এলকেজি ইউকেজি এবং প্লে গ্রুপ। এছাড়া যেটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের মাথায় একটু হেজিটেট হবে যে কিভাবে কি করব, রাইট? তাই জন্য আমি এই ভিডিওটা করতে চাইছি। এবছর আপনারা একটু ক্লাস নার্সারি এবং এলকেজির প্যান্টসটা একটু পাজল হবেন, যে আগে আমাদেরকে এই ধরনের কভার দেওয়া হতো, এখন ট্রান্সপ্যারেন্ট কভার দেওয়া হচ্ছে কেন, রাইট? এই দুটো ডিফারেন্সটা কেন কেন করা হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কথাটা বুঝতে হবে। সাপোজ এই দেখুন, এই লেখা বইটা দিলে এই যে এই এত সুন্দর ছবিটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, যাতে বাচ্চারা কিন্তু এই বইটাকে লাইক করছে না, তাই জন্য আমরা লেখা পাঠটা অলরেডি তুলে দিয়েছি, মানে স্টিকার এই ধরনের দেবো না, তাদেরকে আমরা এমনি কভার দেবো। এবং এমনি কভার করার পর দেখুন এই বুকসের লুকসটা কেমন, রাইট না? টোটালি ডিফারেন্স, কিন্তু আপনারা নিশ্চয়ই আগে পেছনে দেখুন কতটা সুন্দর, দুটোর মধ্যে গর্জিয়াস লুক, কিন্তু বাচ্চারা এটা পছন্দ করবে, রাইট? এর মধ্যে শুধু একটা জিনিস মাথায় করতে হবে, যেটা হচ্ছে দেখুন আমাদের একটা ট্যাগলাইন লেখা থাকবে সেন্ট জেভিয়ার্স কিডসের। এই ধরনের ট্যাগলাইন, মানে এই ধরনের কাট আউট আপনাদেরকে নিজে কালারফুল পেজে করে বাচ্চাদের নাম, ক্লাস, রোল নাম্বার আর সেকশনটা লিখে দিতে হবে। এই প্রসেসটা সকল ক্লাস নার্সারি এলকেজি ইউকেজি এবং প্লে গ্রুপের প্যারেন্টসদেরকে মেনটেন করতে হবে। এছাড়া আপনারা ট্রিক আঁকতে পারেন, ক্লাউড বানাতে পারেন, এর মধ্যে বাচ্চাদের নাম, আইসক্রিম বানাতে পারেন, রাইট? এছাড়া আপনারা বাটারফ্লাই, অনেক কিছু ছোট্ট ছোট্ট, রাইট না? আর পেস্ট কোথায় করবেন এটাও মাথায় রাখতে হবে। এই এত সুন্দর বইয়ের ওপর কোনো পিকচার্স বা কোনো লেখার ওপর কোনো এই কাট আউটটা পেস্ট হবে না, কোনো ব্ল্যাঙ্ক জায়গাতে। চেষ্টা করবেন সবসময় রাইট সাইডে পেস্ট করা, এটা রুলস, বা লেফট সাইড বা রাইট সাইড, এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় পেস্ট করতে হবে। আপনারা এটাকে সুন্দর করে, এর থেকেও সুন্দর আপনারা গ্লিটার্স পেন ইউজ করতে পারেন, ছোট ছোট কাট আউট, যাতে বাচ্চারা কিন্তু দেখুন অনেকটাই লাইক করবে। কিন্তু রেডিমেড স্টিকার অ্যালাউড নয়, মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দেবো না, কেন কি সেগুলো দেখতে সুন্দর হয় না, সেগুলো আপনারা যেখানে সেখানে পেস্ট করে, যদি কোনো প্যান্ট যদি ভুল করেন তাদেরকে কিন্তু আমরা কমপ্লেন করে আপনাদেরকে আবার কভার খুলে আবার করাবো। সো আপনারা একটু কাইন্ডলি অ্যালার্ট থাকবেন, কেন কি সুন্দর বইটাকে সুন্দর মেনটেন করতে, আজকে সেন্ট জেভিয়ার্স সমস্ত দিক দিয়ে কোয়ালিটি ম্যানেজমেন্টটা মেনটেন করেছে, রাইট না? এবার আমরা আসছি যে কভারটা কিভাবে করবেন, স্মার্ট কভার, রাইট না? অনেকে কভার করেন ঢিলে, কভার করেন টেরামেরা, কভার করেন অনেকভাবে করেন, সেটা কিন্তু চলবে না, রাইট? সবার প্রথম কভার করার জন্য আমাদেরকে কি লাগবে, সেলোটেপ, অনলি সেলোটেপ, নো স্ট্যাপলার। স্ট্যাপলারের পিন ইউজ করলে বাচ্চাদের হাত ফুটো হয়ে যায়, যদি এটা যদি প্রবলেম হয় তো টিচার্স আপনাকে কমপ্লেন করবে, তাই অ্যাওয়ার্ড স্ট্যাপলারের পিন অ্যালাউ নো, অনলি সেলোটেপ লাগবে আমার, একটা কভার লাগবে আর একটা বই লাগবে। এই জিনিসটাকে আপনারা ফলো করুন, আমি কিভাবে সুন্দরভাবে কভারটা করছি, রাইট? এবার দেখুন আপনারা নিশ্চয়ই, এই দেখুন এই বইটাকে আমরা নিলাম, কিভাবে কভারটা করছি। সবার প্রথম বইয়ের কভার আলাদা আর কপিজ কভার আলাদা, কপিজ কভার হবে ছোট্ট, বইয়ের কভার হবে বড়। কপির মধ্যে কভার করার জন্য কিছুই না, এই ধরনের মার্কার পেন মার্কেট থেকে কিনতে হবে, 10 টাকা দাম সিডি মার্কার পেন, সুন্দর করে ক্যাপিটাল লেটার, নাম, ক্লাস, রোল নাম্বার খাতার ওপর নেম প্লেটটা করা রয়েছে দিয়ে। এবার কভার, যে ছোট্ট কভারটা দেখবেন দুটো সাইজের কভার, ওটা দিয়ে আপনারা সুন্দর করে জাস্ট সুন্দর করে কভারটা করে দেবেন, রাইট? এবার আমি দেখাচ্ছি বইটাকে সুন্দরভাবে কি করে কভারটা করবেন, ওকে? খাতার কভার খাতাতে করবেন, বইয়ের কভার বইতে করবেন। সবার প্রথম এই ধরনের নেম প্লেটটা বানাবেন, এই নেম প্লেটটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ধরুন এই জায়গাটা আমি কোথায় দেব, ধরুন এই জায়গাটা আমি এখানটায় দিতে পারি, ধরুন একটা সি যদি সুন্দর করে যদি ঢেকেও যায় কোনো ব্যাপার না, এই জায়গাটা সুন্দর লাগছে। তো আমাদেরকে এই যে কভারটাকে এটাকে আগে কভার করার আগে কিন্তু আমাদেরকে পেস্ট করতে হবে, রাইট? কভার করার ওপর কিন্তু বাচ্চারা ছিঁড়ে ফেলে দেবে, সুন্দর করে সেলোটেপ দিয়ে আমি ওপর এবং নিচ করে কভার করলাম, রাইট? এটাকে সুন্দর করে আপনি করে দেবেন। বাচ্চাদের নাম, সাপোজ আমি কিছু একটা নাম লিখছি, এটা স্যাম্পল, রাইট না? আমি যেমনি লিখছি রাধা, রাধা গিরি, ক্লাস ইউকেজি, রোল
রোল নাম্বার 4 হয়ে গেল, ব্যাস আর কিছু লাগবে না। দ্যাট মিন্স নেম প্লেট কমপ্লিট, বাচ্চাদের লেভেল কমপ্লিট। এবার জাস্ট কভার করব, এটা সবসময় বইয়ের ভেতরে মানে কভারের ভেতরে হবে, বাইরে নয়, তাতে বাচ্চাদের কিন্তু সুবিধা হবে, বাচ্চারা কোনোদিন ছিঁড়তে পারবে না। এবার কভারের মধ্যে আসছি, কভারটা কিভাবে করব, স্মার্টলি সাইজের কভার নেব, এভাবে আমরা পুট করব। যদি কোনো বই, এতে একটা ডিফারেন্স মাথায় রাখবে, যদি কোনো সেন্টার পিন বই থাকে যা যেই বইয়ের মধ্যে এভাবে ফাঁকা থাকবে, সেই কভারটাকে আমি না কেটেও কভার করতে পারি। এটা অনেক প্যারেন্টসরা কিন্তু জানেন না, এতে কি হয় টাইট ফিটিংস হবে আর বাচ্চা বই খাতা ছিঁড়বেও না। যে বইটার মধ্যে মোটা মোটা জিনিস থাকে, সাপোজ আপনাকে এই যে এই এই ধরনের মোটা বই, মোটা বইতে আপনারা সেন্টার পেজ পাবেন না, তো এই বইটাকে আপনাকে কেটে করতে হবে। কোনটা এই এই ধরনের বইতে কোন না কাটলেও আমি কিন্তু উইদাউট সিজারে এই কভারটা করে ফেলবো। এবার দেখুন কিভাবে করছি, বইটাকে যথেষ্ট নেব, ম্যাক্সিমাম বাচ্চাদের সরু সরু বই, পাতলা পাতলা বই, কোনো কভার কাটার কোনো প্রয়োজন নেই। এই দেখুন নিলাম, সেন্টার করে করলাম। সবার প্রথম কভার করার জন্যে আমাদেরকে এই সেন্টার মাপটা নিয়ে একটা টাইট ফিটিংস, কভারটা একদম টাইটাই হবে, কিন্তু ঢিলে কভার হবে না। ওকে, এটা দিলাম, তারপর উল্টো করে আগে সাইড দুটো লেবেলিং করতে হবে, একদম টাইট ফিটিংস। ওকে, টাইট মানে যতটা টাইট করলে কি হবে, জিনিসটা ছবিগুলো প্রমিনেন্ট আসবে। ওকে, এই যে সেলো টেপ ইউজ করছি, দু সাইডে হয়ে গেল। এবার এই বইটাকে মাঝখান থেকে খুলবো, রাইট, খোলার পর এই দেখুন টেকনিকটা দেখে নিন, এই বইটাকে তুলবো হার্ড বোর্ড, হার্ড বোর্ড মানে কভার বোর্ড, এটাকে এভাবে পুট করব, হয়ে গেল। তারপরে এটাকে আবার উল্টো করে এই জিনিসটাকে আবার এভাবে দেব, হয়ে গেল। তারপরে এটাকে সাইড, এই কর্নারটাকে কিভাবে মেনটেন করে দেখুন, কর্নারটাকে সুন্দর করে একটু কোণ বানিয়ে এভাবে লেবেল করব। এবং সেলো টেপটাকে আমি আগে থেকে কেটে রেখেছি যাতে কাজ সুবিধা ফটাফট হোক, রাইট। এই যে সেলো টেপটাকে নেব আর কর্নার বেশ সুন্দর করে মেরে দেবো, যদি আপনার প্রয়োজন হয় বেশি করে টেপ মেরে দেবেন, যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ কোনো প্রয়োজন না থাকলে বেশি টেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার এই কর্নারটাকে একটু ফোল্ড করব, করার পর আবার এটাকে এভাবে একটা টেপ দিয়ে দেবো, রাইট, এদিকে কমপ্লিট। এবার উল্টো সাইডে করবো সেম প্রসেস, কর্নারটাকে ফোল্ড করব, ঘোরাবো, আমি সেলো টেপটা আগেই কেটে রেখেছি যাতে আমার কাজ চটপট হোক, রাইট। একটা কভার করতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগে, স্মার্ট থাকলে, বোকা থাকলে 5 মিনিটও লাগতে পারে একটা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে কভারটা করলাম, আগে থেকে কেটে রেখেছি, কমপ্লিট, অলরেডি আমার একটা বই কমপ্লিট। বাচ্চাদের ম্যাক্সিমাম 12 থেকে 13টা বই, দেখুন কত সুন্দর বুকস এই বইটার মধ্যে, এই বইটার মধ্যে। অনেক স্কুল কি করে না করে সেটা আমার ভেবে লাভ নেই, সেন্ট জেভিয়ার্স একটা ইউনিক স্কুল, ইউনিক আইডিয়া আপনাদেরকে দেয়। এই বইটা দেখুন কত বোকা লাগছে দেখতে, দ্যাট মিন্স বাচ্চারা এটাকে লাইক করবে না, এটাকে যথেষ্ট লাইক করবে, বিকজ নাম লেখা নেই। এই কভারটা, এই কভারটা এই কারণে আমরা ডিফারেন্সিয়েট করেছি, উঁচু ক্লাসের প্রিন্টেড কভার দেবো, ছোটদের উইদাউট প্রিন্টেড কভার দেবো, এটা হচ্ছে বাস্তব কথা। এবং এর ছাড়া যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, আপনারা নিশ্চয়ই টিচারের সাথে যোগাযোগ করবেন, আপনাদের নতুন বাচ্চাকে টিচার্সরা গ্রুপে অ্যাড করবে, সেই টিচারের সাথে যোগাযোগ করবেন, ব্রাঞ্চে গিয়ে কথা বলে নেবেন যদি প্রবলেম হয়। যদি আপনাদের সব থেকে বড় ব্যাপার, প্যারেন্টসদের সাথে কোঅর্ডিনেশন রাখবেন, প্যারেন্টসরা অনেক রুলস রেগুলেশন জানে। এছাড়া যেটা বলতে চাইছি, বাচ্চাটাকে যথেষ্ট বুকস কপিস প্রপার ওয়েতে দেবেন, কেন কি বাচ্চার একটা ভালো স্কুলের বাচ্চা কিন্তু ভালো প্যারেন্টসরা কিন্তু সবসময় বাচ্চাকে মেনটেন করে, এটা মাথায় রাখবেন। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এছাড়া আমরা কিন্তু কোন ক্লাসে কটা বই, কটা কপি, ব্যাগ দিচ্ছি, কভার দিচ্ছি, খেলনা দিচ্ছি, টুপি দিচ্ছি, কি দিচ্ছি, সমস্ত একটা আপনাদের গ্রুপে একটা মেসেজ যাবে, লেখা মেসেজ, ওর মধ্যে আপনারা পড়ে বুঝে ফেলবেন নিশ্চয়ই, রাইট। যদি না বুঝতে পারেন, আপনাদের বাড়িতে কেউ এডুকেটেড পার্সন থাকে তার থেকে জিজ্ঞেস করে নেবেন, কেন কি আমরা সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে দিই আপনাদেরকে। ওকে, এছাড়া যে লাস্ট কথা, সব থেকে বিশেষ বড় কথা, এই বছর আমাদের সমস্ত ব্রাঞ্চে, রাইট, ক্লাস 8 অবধি আমরা ICSE বোর্ডের বুকস পড়াতাম, 9, 10, 11, 12 বেঙ্গল বোর্ডের পরীক্ষাটা আমাদের মার্চ করে করাতাম, কিন্তু এই বছর থেকে টোটালি সমস্ত ব্রাঞ্চে ICSE নিউ দিল্লির যে বোর্ড, যেটাকে বলি ICSE বোর্ড, সেই বোর্ডের সমস্ত পড়াশোনা হবে, দ্যাট মিন্স 9, 10, 11, 12 সমস্ত বোর্ড, সমস্ত ব্রাঞ্চে ICSE বোর্ডেরই পড়াশোনা হবে। তো আশা করছি আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন এবং রুলস রেগুলেশনও মেনটেন করবেন। ধন্যবাদ।